প্রাণ শব্দটির কোনো সমতুল্য ইংরেজি শব্দ নেই কিন্তু আমরা বলতে পারি যে এটি জীবনদায়ক শক্তি আমরা যাকে জীবনী শক্তি বলি সেটাই প্রাণ শরীরে প্রাণের দশটি ভিন্ন প্রকাশ আছে কিন্তু বোঝার সুবিধের জন্য আমরা একে পাঁচটিতে নামিয়ে আনছি এই পাঁচটিকে উল্লেখ করা হয় পঞ্চবায়ু হিসেবে এরা হলো প্রাণবায়ু সমানবায়ু উদানবায়ু আপানবায়ু এবং ব্যানবায়ু এগুলি সেই সব বিভিন্ন মাত্রার নিয়ন্ত্রণের দায়িত্বে আছে যাই মানবতন্ত্রে ঘটে আমি যদি এভাবে বলে চলি তাহলে এটা একটা অন্তহীন বিষয় আমি যুক্তিসম্মতভাবে এটাকে সংক্ষিপ্ত করার চেষ্টা করছি মানে নিয়ন্ত্রণ করা বা দায়িত্ব নেওয়া প্রাণায়াম মানে একটি পদ্ধতি যা দিয়ে তুমি এই পঞ্চবায়ু নিয়ন্ত্রণ করতে চাইছ কীভাবে তোমার শরীর কাজ করে কিভাবে তোমার মন কাজ করে কীভাবে সমস্ত মানসিক কাঠামো কাজ করে এই মানবতন্ত্র কীভাবে কাজ করে এটাই শক্তি দিয়ে নির্ধারিত হয় এটা একটা শক্তি এটা একটা বুদ্ধিমান শক্তি এই অর্থে ইট ক্যার ইস এ যে এটা একটা নির্দিষ্ট পরিমাণ স্মৃতি বহন করছে ব্যক্তিবিশেষের কার্মিক স্মৃতির ছাপ এর ওপর থাকে তাই প্রত্যেক ব্যক্তির মধ্যে প্রাণ বিভিন্নভাবে কাজ করছে এটা প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা না এটা বিদ্যুতের মতো নয় বিদ্যুৎ বুদ্ধিমান নয় তুমি জানো এটা আলোর বাল্ব জ্বালায় ক্যামেরা চালাতে পারে এয়ার কন্ডিশন চালাতে পারে লাখো কাজ করতে পারে কিন্তু সেটা তার বুদ্ধিমত্তার কারণে নয় এটা সবসময় একই কাজ করে একটি বিশেষ যন্ত্রের জন্য নির্দিষ্ট কিছু ঘটে কিন্তু এখন আমি জানিয়ে কথা বলছি এটা ভবিষ্যতে ঘটবে যে তোমরা হয়তো বুদ্ধিমান বিদ্যুৎ পাবে তা খুব দূরে নয় পরবর্তী পঞ্চাশ বছরে তোমরা হয়তো এমন স্মার্ট শক্তি পাবে যা নির্দিষ্ট ধরনের আচরণ করবে তুমি একে বিশেষভাবে ব্যবহার করতে পারবে কারণ তুমি কিছু স্মৃতির ছাপ এর ওপর ফেলতে পারবে সো দিস ইজ তো এটা একটা বুদ্ধিমান শক্তি যেখানে একটা নির্দিষ্ট পরিমাণে স্মৃতির ছাপ রয়েছে সেই কারণে একটা নির্দিষ্টভাবে এটা ব্যক্তি বিশেষের মধ্যে কাজ করে এটা প্রাণায়ামের একটা সূক্ষ্ম ধরনের মধ্যে পড়ে যেটা আমরা কোনো ব্যক্তির জন্য বিশেষভাবে তৈরি করি কারণ তার একটি নির্দিষ্ট ধরন রয়েছে সেই স্তরে যেতে গেলে একটি সাধারণভাবে তৈরি প্রাণায়ামের প্রয়োজন যেখানে এটি পঞ্চবায়ুর যত্ন নিতে পারে কারো যদি এই পাঁচটি বায়ুর ওপর নির্দিষ্ট আধিপত্য থাকে তাহলে শরীরের কোনো রোগ বিশেষত কোনো মানসিক রোগ থাকাটা প্রশ্নের বাইরে যদি কেউ তার প্রাণশক্তিকে আয়ত্ত করতে পারে তবে বাইরের পরিবেশ যাই হোক না কেন যে কোনো প্রভাব স্পন্দন জীবনের ওঠাপড়া আবেগ বা অন্য ধরনের চাপের ক্ষেত্রে কিছুতেই যায় আসে না মানসিক ভারসাম্য একশো ভাগ নিশ্চিত যে প্রাণশক্তিকে নিয়ন্ত্রণে রেখেছে তার পক্ষে সব সময়। আমি যখন ভারসাম্যের কথা বলছি তোমাদের বেশিরভাগই হয়তো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ভারসাম্যহীন কিন্তু প্রচুর মানুষ আছেন যারা মানসিক ভারসাম্যহীন ধরো তোমার একটা হাত আছে তোমার হাতটা হঠাৎ উঠে এটা তোমার চোখে খোঁচা মারল তোমাকে আঁচর কাটলো তারপর মারতে শুরু করলো তোমার হাত যদি এটা করতে শুরু করে তাহলে এটা একটা অসুস্থতা তাই না অন্তত তোমার হাতটা অসুস্থ আমি পুরো মানুষটাকে দোষ দিচ্ছি না অন্তত তোমার হাতটাও অসুস্থ তাই না এটাই বেশিরভাগ লোকের মন করে চলেছে এটা তোমাকে প্রত্যেক দিন ভিতর থেকে আঁচড়াচ্ছে তোমাকে কাঁদাচ্ছে চিৎকার করাচ্ছে দুশ্চিন্তা করাচ্ছে কত রকমের দুর্ভোগ অনেকবার এটা তোমার চোখে মনি খুঁচিয়ে বের করে আছে এটা কি তাই করছে না এটা অসুস্থ হতে পারে এটা সামাজিকভাবে গৃহীত আচরণ কিন্তু এটা অসুস্থ যে তার প্রাণশক্তিকে নিয়ন্ত্রণ করছে সে একশো ভাগ নিশ্চিত থাকতে পারে যে তার মানসিক ভারসাম্য বজায় থাকবে তুমি ওকে টলাতে পারবে না শারীরিক ভারসাম্যও থাকবে কিন্তু শারীরিক অসুস্থতা নানা কারণে হতে পারে একটা ব্যাপার হলো সংক্রমণ ও অন্যান্য জীবাণুরা রয়েছে যারা বাঁচতে চায় হ্যাঁ তারা মাস্তে চায় আর একটা জিনিস হলো নানা রকম রাসায়নিক আর বিষাক্ত জিনিসপত্র আমরা গিলে ফেলতে পারি জেনে শুনে বা জানতে এটা রোগের কারণ তৈরি করতে পারে সুতরাং আমি বলব এটা নিশ্চিত যে শতকরা নব্বই ভাগ শারীরিক অসুস্থতা ঘটবে না কিন্তু মানসিক সুস্থতা একশো ভাগ নিশ্চিত মানসিকভাবে যদি তুমি খুব ভালো জায়গায় থাকো দশ ভাগ শারীরিক সমস্যা কোনো সমস্যা নয় এটা কোনো সমস্যাই নয় বেশিরভাগ সময় তোমার শরীরে ছোটখাটো কি ঘটতে পারে সেটা সমস্যা নয় তোমার মনে কি প্রতিক্রিয়া ঘটছে সেটাই বড় জিনিস তাই না হ্যাঁ কি না সুতরাং প্রাণায়াম মানে তুমি তোমার জীবনদায়ী শক্তিগুলির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাও আমি যেরকম বললাম এদের নিজেদের একটি বুদ্ধিমত্তা আছে এদের প্রত্যেকের হয় জন্মানোর সময় বা গর্ভধারণের পরে যেভাবে তারা নবজাতকের ভিতরে প্রবেশ করে এবং যেভাবে তারা মৃতদেহ ছেড়ে চলে যায় তা থেকে পরিষ্কারভাবে প্রকাশিত যে তাদের নিজস্ব বুদ্ধিমত্তা আছে কেউ এটাকে লক্ষ্য নাও করতে পারে যদি না সে খুব সচেতন হয় এটা নিজেই একটা জগৎ তুমি যদি আমায় জিজ্ঞেস করো এর জন্য একটি নির্দিষ্ট স্তরের মনোযোগ দরকার মনোযোগ শব্দটি হয়তো খুব গভীর নয় মনোযোগ শব্দটি ব্যবহার করছি তার কারণ অন্যান্য শব্দগুলির সাংঘাতিকভাবে বিকৃত সচেতনতা আর এরকম শব্দগুলি খুব বাজেভাবে বিকৃত তাই আমি মনোযোগ শব্দটি ব্যবহার করছি কিন্তু মনোযোগ শব্দটি যা দরকার সেটা প্রকাশ করে না শুধুমাত্র মানসিক সচেতনতা যথেষ্ট নয় ইট টু ইকামিটেন্টিভ প্রকৃত মনোযোগী হতে হবে যদি তুমি এভাবে তৈরি হও তাহলেই জানবে এই পাঁচটি বায়ু কিভাবে কাজ করে